बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आमी डॉक्टर मोहम्मद शफीउल्लाह प्रधान बात बैथा पैरालाइसिस डिसेबिलिटी और रिहैबिलिटेशन विशेषज्ञ सबाई के इंग्रेजी न्यू ईयर 2022 शुभेच्छा इंग्रेजी नववर्ष 2022 आशा करी आपनादेर सबार जीवने सुख शांति समृद्धि बय आनबे इहकाल एवं परकालेर मंगल साधन हबे इनशाल्लाह। आमी दुआ करी प्रत्येके जेन इहकाल एवं परकाले सुखे थाकते पारे भालो थाकते पारे एवं इहकालिक जत बाला मुसीबत जत असुस्थता शारीरिक मानसिक आर्थिक जत समस्या सबाई भालो थाकते पारेन সেই দোয়া করি মহান রব্বুল আলামিনের কাছে যেন আপনারা সবাই ভালো থাকেন। আমার যারা রোগী আছেন, যারা আমার দর্শক, যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমার চিকিৎসায় নিয়মিত চিকিৎসা সেবা নিচ্ছেন, এসে হোক, অনলাইনে হোক, বা এই ভিডিওর মাধ্যমে হোক, বা ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, পত্রপত্রিকার মাধ্যমে হোক, বা বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স বা টেলিভিশনের মাধ্যমে হোক, সবাই আমার হেলথ টিপসগুলা পেয়ে যেন আপনাদের মহান রব্বুল আলামিন উপকার করে, আপনাদের রোগ সারায়, সেটা আমি কামনা করছি রব্বুল আলামিনের কাছে। আসলে 2021 সাল সবার জন্য একটু কঠিন বছর গিয়েছে, বিকজ করোনা মহামারীতে আমরা গত 2 বছর ধরেই আছি। তো 2021 সালে অনেকেরই আমি দেখছি বিভিন্ন রোগ আরও বেড়ে গিয়েছে, অনেক ব্যথা রোগী যাদের ব্যথা ছিল না নতুন করে ব্যথা আসছে, আবার অনেকের ব্যথা ভালো হয়ে গিয়েছিল সেটা আবার নতুন করে আসছে। এটার মূল কারণ হচ্ছে ইনঅ্যাক্টিভিটি। রিসার্চ ওয়ার্ক তাই বলে যে এই যে করোনার কারণে আমরা দীর্ঘ 2 বছর আমাদের শারীরিক কসরত পরিশ্রম সব বন্ধ হয়ে গিয়েছে, বিভিন্নভাবে মানুষ কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে, চলাফেরা বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে শারীরিক, মানসিক, আর্থিক, সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক মানে প্রত্যেকটাভাবেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণেই বিভিন্ন শারীরিক অসুবিধা, মানসিক এবং আর্থিক সামাজিক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তো ইনশাল্লাহ আমরা সবাই আশাবাদী, ইনশাল্লাহ আমার সাথেও আপনারা অবশ্যই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন যেন আমরা আগামী বছরগুলোতে যেন সবাই সুস্থ থাকতে পারি, শারীরিকভাবে অসুস্থতা মুক্ত থাকতে পারি, আর্থিকভাবে আমরা স্বাবলম্বী থাকতে পারি, মানসিক সুস্থতা থাকতে পারি। সেটাই আমরা সবাই, যে যেই ধর্মই থাকেন না কেন, সবাই একজনকে সবাই বিশ্বাস করেন, সবাই ওই মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন যেন আমাদেরকে সবাই সুস্থ রাখে, ভালো থাকতে পারি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার যারা এই ডিপিআরসিতে জব করে তাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, বাংলাদেশের সবার জন্য দোয়া করবেন, সারা বিশ্বের প্রত্যেকটি মানুষের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা এই নতুন বর্ষে নতুনভাবে সুস্থতার সাথে কাজকর্ম ইহকালীন এবং পরকালীন সাফল্য লাভ করতে পারি। একটা কথা আপনাদেরকে বলতে চাই, এখন শীত ঋতু চলছে, তো আপনারা অনেকে হঠাৎ করে খেলাধুলা শুরু করে দিবেন, ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, বিভিন্ন রাতের খেলাগুলা যেগুলো বাংলাদেশের সংস্কৃতির সাথে সম্পর্কিত, দীর্ঘ বছরের পর বছর আপনারা করে আসছেন, তো হুট হাট করে না খেলে আপনারা অবশ্যই প্রয়োজনীয় পানি খেয়ে নেবেন, রেগুলার 3 থেকে 4 লিটার পানি খেয়ে নিতে হবে, ওয়ার্ম আপ করে নিতে হবে খেলার আগে। যাদের বয়স 40-এর উপরে তারা সাবধান, খেলতে গেলে হঠাৎ করে খেলতে যাবেন না, আগে ওয়ার্ম আপ করে নিজের ফিটনেসটা ঠিক করে তারপরে খেলবেন। এই যে শীত ঋতু চলছে, শীতে আমাদের প্রচুর শাকসবজি পাওয়া যায়, অনেক উপকারী শাকসবজি আছে, যার যে সমস্যা সে অনুযায়ী যে শাকসবজি খেলে উপকার হবে সেগুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন, এবং শীত ঋতুর যে ফলগুলো আছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন। সর্বোপরি আমরা সবাই একটা স্লোগান আমি দিতে চাই যেটার মাধ্যমে আমরা সবাই ভালো থাকতে পারি, সেটা হচ্ছে নিয়মিত হাঁটা। হাঁটবেন, নিয়মিত হাঁটার অভ্যাস করবেন, সেটা সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক, রাতে হোক, যখনই হাঁটবেন অন্তত খালি পেটে হাঁটার চেষ্টা করবেন, খেয়ে হাঁটতে যাবেন না, এবং হাঁটার পরিবেশ তৈরি করবেন আপনারা।
আমাদের রাস্তাঘাটগুলা বিভিন্ন যানবাহন অযথা এটা সেটা বা বিভিন্ন মানে মানুষের দখলে থাকে এইগুলা ফুটপাতগুলো এগুলো আপনারা সবাই মুক্ত করার চেষ্টা করবেন। যে যার অবস্থানে আছেন, যে রাজনীতিবিদ সে তার অবস্থান থেকে, যে ধর্মীয় শিক্ষক আছেন বা ধর্ম নিয়ে যারা কাজ করছেন, যারা স্কুলে শিক্ষক আছেন, যারা স্টুডেন্ট আছেন, যারা বিভিন্ন সামাজিক সংগঠন বা বিভিন্ন পেশাজীবী আপনারা আছেন, ইভেন কি ব্যবসায়ী, সবাই আপনারা আপনাদের অবস্থান থেকে আমাদের হাঁটার জায়গাগুলো ক্লিয়ার করে দিবেন, পয় পরিষ্কার রাখবেন, এবং জায়গাগুলা কোনো অবস্ট্রাকশন অবস্ট্রাকাল বা বিভিন্ন এটা সেটা ফেলে রেখে বা রড সিমেন্ট ইত্যাদি রেখে বা যানবাহন রেখে হাঁটা চলাফেরা রাস্তাগুলোকে প্লিজ দয়া করে নষ্ট করবেন না। সবাইকে হাঁটার উৎসাহ দেন, সবাই আমরা হাঁটতে পারি, যেন হাঁটার মাধ্যমে আমরা কিন্তু অনেকাংশেই সুস্থ থাকতে পারি। পাশাপাশি ধর্মীয় বিধিনিষেধ মেনে চলা, সামাজিক বিধিনিষেধ এগুলো অবশ্যই আমরা মেনে চলবো। আমরা ঠিকমতো পরিমিত অন্তত 6-8 ঘন্টা নিয়মিত ঘুমাবো, এবং যত তাড়াতাড়ি ঘুমাতে যেতে পারি সেটা তত মঙ্গল, যত তাড়াতাড়ি উঠতে পারি সেটাও মঙ্গল। এই যে নিয়ম শৃঙ্খলাগুলা এগুলো আমরা সবাই নিজেরা করব, পাশাপাশি আমাদের ফ্যামিলির বাচ্চাদের পরিবারের অন্য সদস্যদের সচেতন করার আমরা চেষ্টা করব। অত্যধিক লবণযুক্ত খাবার, মিষ্টিযুক্ত খাবার, ভাজা পোড়া তৈলাক্ত খাবার, বাইরের খাবার, ফাস্টফুড খাবার যতদূর সম্ভব আমরা চেষ্টা করব অ্যাভয়েড করতে, বা তেল, যেই সকল তেল আমাদের ক্ষতি করে যেগুলা অনেক হিটেড তেল এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব, এবং নিয়মিত শাক সবজি এগুলো খাবো। যার যেই রোগে আক্রান্ত ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সেই খাবারগুলা যে যে ডাক্তার যেটা বর্জন করতে বলেছে সেটা বর্জন করবেন, নিজের ওজন উচ্চতা এগুলো খেয়াল রেখে কায়িক পরিশ্রম করবেন এবং ওইভাবে খাবার খাওয়ার চেষ্টা করবেন। আশা করি আমার এতটুকু টিপস আপনাদের অবশ্যই আল্লাহ পাক ইহকাল কল্যাণে দিবেন, এবং ইহকাল কল্যাণ সাধিত হলে আমরা কিন্তু পরকালের কল্যাণ লাভ করতে পারবো। সবার কাছে আবারও নতুন বর্ষে আমার জন্য দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ সুন্দরভাবে শারীরিক সুস্থ এবং মানসিক সুস্থতার মাধ্যমে আপনাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যেতে পারি। ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমি চেষ্টা করব বারবার ভিডিওতে আসতে, আপনাদেরকে হেলথ টিপস ভিডিওর মাধ্যমে দিতে। আপনাদের অবশ্যই যার যে সমস্যাগুলো কমেন্টে লেখা ভুলে যাবেন না, লিখতে থাকে, যখন সময় সুযোগ মতো আমি অবশ্যই উত্তর দিব। অবশ্যই ভিডিওটা আপনার হয়তো ডাইরেক্ট প্রশ্নের উত্তর না হতে পারে, অন্য আরেকটা রোগীর প্রশ্নের মাধ্যমে আপনার উত্তর আপনি জেনে যেতে পারেন। তাছাড়া আমি বিভিন্ন টেলিভিশনে নিয়মিত প্রোগ্রাম করি, সেই প্রোগ্রামগুলো আপনারা দেখবেন। আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে বা ফেসবুক পেজে লাইক দিয়ে রেখে যখন রাখবেন তখন অটোমেটিক পেতে থাকবেন, এবং চেষ্টা করবেন একটু দেখা, তাহলে দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হবেন। আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলোতে এক্সারসাইজ দেওয়া আছে, ফেসবুকে পেজে, সেগুলো দেখে করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে।
টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।